তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, কার মতো জোরে বলেন কার মতো? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা দুঃখ ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, কথা কয় না? আল্লাহর সাথে যদি আপনি সম্পর্ক করেন, আল্লাহর প্রেম যদি আপনার অন্তরে জায়গা দেন, তাহলে দুনিয়ায় কোনো ভয় নাই, আখেরাতে কোনো ভয় নাই। আসেনি এদিক তাকান, এদিক তাকান, এদিক তাকান, কি কথা বলতেছে? গুরুত্বপূর্ণ কথা চলছে। লাইলি মজনুর কিস্তা হবে না এখানে, আমি সেই লাইলি মজনুর কিস্তার বক্তা নয়, সরাসরি কোরআন থেকে। ভালো লাগলেও শুনতে হবে, না লাগলেও শুনতে হবে, কথা বলেন। অসুখ হলে ওষুধ খেতেই হবে, তিতে হোক আর মিঠা হোক, কথা বলেন না। আজকাল বক্তারা এখন মিষ্টি মিষ্টি কথা বলে, তিতা ওয়াজ করে না। পুরা কোরআন শরীফ যদি আপনি ওয়াজ করতে না পারেন, তাহলে তোমার ওয়াজ করার কোনো দরকার নাই, কথা কয় না? মিষ্টি মিষ্টি আলোচনা সবাই করে, কোরআন শরীফের যতগুলো আয়াত আছে, যতগুলো শব্দ আছে, অক্ষর আছে, হরফ আছে, প্রত্যেকটা কথা বলতে হবে এবং আপনাদের মানতে হবে। একটা আয়াত একটা হরফ যদি আপনি অস্বীকার করেন, আপনি কাফের হয়ে যাবেন। এত সহজ ইসলামে, তো সহজ অনেক। হুজুররা তো ওয়াজ করে সহজে জান্নাতে ঢুকাই দিয়ে চলে যায়, আর টাকা এক বস্তা নিয়ে চলে যায়, কথা কয় না? আমরা টাকার বক্তা না, এই জন্য হক কথা বলতে সাহস নেই। দাওয়াত দিবেন না তা কি হইছে? ব্যবসা নাকি আমার এটা? আমার ভাইরাও, চোদ্দই ফেব্রুয়ারি ভালোবাসা দিবস, এটা মুসলমানের কোন দিবস নয়, এটা ইহুদিদের দিবস। কিন্তু মুসলমান পালন করে কি করে না? তুমি কেমন মুসলমান ভালা? তোমার মুসলমানের মধ্যে ঝামেলা আছে না নাই? মসজিদে যাও, মন্দিরে যাও, এ ভাই কেমন মুসলমান আছে না নাই? নামাজও পড়ে, আবার হিন্দুদের কালী দেবীর পূজাতেও যায়, আছে? থাকলে কথা বলে, না থাকলে হুজুর নাই, আমাকে শিবগাতে জুনাস পড়ে নাই, এরা সবাই ফেরেশতা, এরা যে কি আমি তো জানি, আমি প্রতি বছর এখানে আসতেছি, আপনারা তো আমার নিজস্ব লোক, এই জন্য কথাগুলো দাবি করে বলতেছি, আবার রাগ করতেছেন না তো? আমার ভাইরাম, যদি আল্লাহ পাককে সাথে আপনি ভালোবাসা করতে পারেন, আমার আল্লাহ এমন একজন আল্লাহ, পৃথিবী তোমার স্ত্রী স্বার্থের আঘাত হলে তোমাকে রেখে চলে যাওয়ার সম্ভাবনা আছে না নাই? তোমার ছেলে তোমাকে বাবা বলে পরিচয় দেবে না এমন নজির বাংলাদেশে আছে না নাই? মা সন্তানকে পরিচয় দেয় না, সন্তানও বাবাকে পরিচয় দেয় না, এমনও আছে না নাই? কিন্তু আমার আল্লাহ এমন একজন আল্লাহ, যিনি সুখে দুঃখে বিপদে যাকে পাওয়া যায় তিনি হলেন কে? এজন্য আল্লাহর সাথে বন্ধুত্ব করতে রাজি আছি না নাই? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, কার মতো জোরে বলেন কার মতো? তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, তার কি আর থাকতে পারে, তার কি আর থাকতে পারে চিন্তা দুঃখ ভয়। তোমার মতো প্রিয় বন্ধু যার হৃদয়ে রায়, কথা কয় না? আল্লাহর সাথে বন্ধুত্ব করলে লাভ না লস? আপনি যখন কোন বিপদে মুসিবতে পড়বেন, মুমিন বিপদে মুসিবতে পড়বে, এইটা কোনো দুঃখের কোনো বিষয় না, এইটাই হলো স্বাভাবিক বিষয়। তার কারণ মুমিনদেরকে বিপদে ফেলেন কি? নবীজি সবচেয়েতে ঈমান বেশি ছিল, আর নবীজির উপরে তত বিপদও বেশি ছিল, কথা কয় না? অসুবিধা হচ্ছে নাকি? আপনারা যদি কথা কবেন,
এদিক সেদিক তাকাতাকি করেন তাহলে কিন্তু লাইন কেটে যাবে। আমি কিন্তু আলোচনার দিকে আস্তে আস্তে যাইতেছি, আমার একটা তবিয়ত হলো আমার শ্রোতার আমার দিকে তাকিয়ে থাকবে, কোনো কথা বলতে পারবে না। যতক্ষণ কথা চলবে আপনারা যদি বক্তার দিকে শ্রোতা তাকিয়ে থাকে, আল্লাহ পাক বলেন ওই বান্দার সগিরা গুণগুলো মাফ হতে থাকে। তাকাই থাকলে লস নাই, রাস্তার বড় বড় মেয়েদের দিকে বড় বড় চোখ করে তাকাই থাকলে, চোখ করে তাকাই থাকলে লাভ না লস? বেগানা নারীদের দিকে তাকাইলে লাভ না লস? ওখানে তো তাকাই থাকে, হুজুর একবার যায় চোখের ফলক মারে না। আর আলেম ওলামার দিকে তাকাই থাকলে সগিরা গুনাহ মাফ হয়, এখানে কেউ তাকাইতে চায় না। আরো বেকা নজরে তাকায় কয় মোল্লা যায় দেখ, কথা কয় না। খোদার কসম, যারা মোল্লাদেরকে গালি দাও, আফগান চালাচ্ছে এখন মোল্লারা, সুবহানাল্লাহ কবা না। আফগানের শাসক কারা? জোরে কাও কারা? আফগানের তালেবানরা এখন রাষ্ট্রীয় ক্ষমতায়, কথা বলেন না কেন? বাংলাদেশ একদিন আফগান হবে, আল্লাহু আকবার জোরে বলেন। কবে হবে বলে দিব? কাশ্মীরকে টার্গেট চলছে, কাশ্মীরকে দখল করার পরে বাংলাদেশ টার্গেট, জোরে বলেন আল্লাহু আকবার। ইহুদি নাসারারা, দাজ্জালি এজেন্টরা কাজ করতেছে, আমরা ইমাম মাহদি সৈনিক, আমরা ইসলামের পক্ষে কাজ করব, রাজি আছি? ভয় আছে কোনো? এই জমিন কার? আমরা কার? আমরা হুকুম চলবে কার? আল্লাহ লাহুল খালকু ওয়াল আমর, তাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। ভয় লাগছে? এ মুমিন কোনো ভয় লাগে? কোনো ভয় নাই। আমি সেদিন এক দশর মাহফিলে বলেছিলাম, আগে উলামা একরামের নাম তালিকাবদ্ধ করে, কোন উলামা একরামের কথা কেমন, চলাফেরা কেমন, কে কি বলে, সব তালিকা হয় সংসদে, আলহামদুলিল্লাহ বলেন। এখন উলামা একরাম টার্গেট করতেছে ইসলাম বিদ্বেষী কারা, আলেম বিদ্বেষী কারা, রসুল বিদ্বেষী কারা, তাদের নাম তালিকা হচ্ছে, কথা বলেন ঠিক কিনা? কোনো ভয় নাই, বুঝি যে গোপালগঞ্জের মানুষ একটু ভয় ভয় লাগছে, হুজুর কি বলে? কোনো ভয় নাই। কুল জাল হক ওয়াজ হকল বাতিল, কোরআন এসেছে হক, এই হক একদিন বিজয় হবেই হবে ইনশাআল্লাহ। কিন্তু আমরা যদি কোরআনের পথে থাকতে পারি আমরা কামিয়াবি হব, কিন্তু আপনি আমি না থাকলে ইসলাম বিজয় হবে না এটা ধারণাও করা যায় না, কথা বলে ঠিক কিনা? তাহলে আমরা কোরআনের পক্ষে থাকবো, রাজি আছেন? আমরা কোরআনের পক্ষে রাজি আছেন? আওয়াজ কম দেন, কে পক্ষে থাকবেন না? আবার দল যদি কোরআনের বিপক্ষে করে, দলের পক্ষে চলে যাবেন না, কোরআনের পক্ষে থাকবেন? কোরআনের পথে অবি চলতে কে আমার মরণ যেন হয়, আমিন বলে। কোরআনের পথে অবি চলতে কে আমার মরণ যেন হয়, কোরআনের পক্ষে থেকে মরলে লাভ না লস? যদি আপনারা সারা শব্দ না দেন, আলোচনা ডাইনাম হয়ে গেলে কিন্তু আর মিশায় না, সময় হবে না, অল্প সময় আলোচনা করব, মূল কথার দিকে চলে যাব ইনশাআল্লাহ। তাহলে আমরা হলাম আল্লাহর গোলাম, আমরা কার গোলাম? আমাদের ধর্মের নাম হলো ইসলাম, আমাদের ধর্মের নেতা হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সন্দেহ আছে? আমাদের নেতা কে? আমার নেতা, তোমার নেতা, ভুলে গেছেন মনে হয়, মাঝে মাঝে অন্য স্লোগান হয় তো, এই জন্য রসুলেরটা একটু ভুলে গেছেন, এই জন্য একটু অভ্যাস করেন তো। আমার নেতা, তোমার নেতা, আমার নেতা, তোমার নেতা, নবীকে নেতা মানবেন? যারা নবীকে নেতা মানবে রসুল তাদের জন্য হাসেলে সুপারিশ করবে, আর রসুল যাদের জন্য সুপারিশ করবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। সুবহানাল্লাহ, আওয়াজ হচ্ছে না? হ্যাঁ, মুসলমান ভাইরা, আমল কোরআন এমন একটা কিতাবের নাম যে কিতাব আল্লাহ পাক নাজিল করেছেন গোটা মানব জাতির হিদায়তের জন্য। কোরআন নাজিল কেন হলো? মানব জাতির হিদায়তের জন্য, বুঝতে পারছেন? এই কোরআন মানব জাতির হিদায়তের জন্য নাজিল হয়েছে,
এখন কি কোরআনের কাছে আমাদের আশা লাগবে নাকি কোরআন থেকে আমরা দূরে থাকলেই হিদায়াত পাওয়া যাবে? রসুল যখন চল্লিশ বছর হলো রসুলের তখন আসছে কোরআন, আর কোরআন এমন একটা জামানায় আসছে যে জামানায় ভালো আর মন্দ পার্থক্য করার মতো কোনো মাধ্যম ছিল। এই জন্য ওই জামানাকে বলা হয় জাহিলিয়াতের জামানা, অন্ধকারের জামানা, বর্বরতার যুগ। কথা কয় না, সব অন্ধকার, সব ভালো মন্দ, কোনটা ভালো কোনটা মন্দ, সব বর্বরতা দূর করে দিছেন যে কিতাব, সে কিতাবের নাম কি? এই কোরআন হলো আলো। কোরআনের রাস্তা দিয়ে যারা চলবে তাদের জীবন হবে ভালো। এখন কোরআন আমাদের মাঝে বিদ্যমান এসেছে, এবার কোরআন নাজিল হয়েছে কেন বলেন? কোরআন নাজিল হয়েছে কেন? জীবনে তো কত ওয়াজ শুনছেন, বলেন তো কোরআন নাজিল হয়েছে কেন? কোরআনকে যদি আপনি জিজ্ঞাসা করেন, কোরআন তোমাকে আল্লাহ কেন নাজিল করেছেন, কোরআন বলে দিবে হুদাল লিন্নাসি ওয়া বাইনাতিন মিনাল হুদা ওয়াল ফুরকান। আল্লাহু আকবার! হুদাল লিন্নাস, কোরআন বলবে আল্লাহ পাক আমাকে নাজিল করেছেন গোটা মানব জাতির হিদায়াতের জন্য। আল্লাহু আকবার! কোরআন কোন জাতির হিদায়াতের জন্য নয়, কোরআন কোন গোষ্ঠী ভিত্তিক নয়, কোরআন কোন জাতির জন্য নয়, কোরআন হলো গোটা মানব জাতির হিদায়াতের জন্য। কথা কয় না, কোরআন যদি শুধু মুসলমানদের হিদায়াতের গ্রন্থ হতো তাহলে উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কিন্তু মুসলমান হতে পারতেন না, তিনি অদ্দর জাহানের খলিফা হতে পারতেন না। আশারায়ে মুবাশশারা দশজন জান্নাতি সার্টিফিকেট প্রাপ্ত সাহাবী, তাদের মধ্যে হযরত ওমর একজন হইতেন না। কথা কয় না, তার মানে কোরআন হলো হিদায়াত, কোরআন হলো আলো, কোরআনের কাছে যারা আসবে তাদের জীবন হয়ে যাবে ভালো। কথা কয় না, কোরআন এমন একটা কিতাব, আল্লাহ পাক জাহিলিয়াতের যুগে কোরআন নাজিল করে গোটা মানব জাতির হিদায়তের জন্য একটা মডেল বানায় দিয়েছে। আর কোরআনের মধ্যে যা কিছু আছে, কোনটা ভালো কোনটা মন্দ, আপনি সব কিছু কোরআন থেকে জেনে নিতে পারবেন। কথা ঠিক কিনা বেডি? কিন্তু আমার দুঃখ লাগে, মুসলমান কোরআন আমাদের মাঝে বিদ্যমান আছে না নাই? কথা কয় না, আছে না নাই? আমার মনে হয় বাংলাদেশে এমন কোন ঘর নাই যে ঘরের মধ্যে একখানা কোরআন শরীফ নাই।